ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد ভাই প্রশ্ন করেছেন যে একজন মুসলিমকে একজন ব্যক্তিকে সঠিক মুসলিম হতে হলে কোন কোন দিকগুলোকে খেয়াল রাখতে হবে একজন মুসলিমকে সঠিক মুসলিম হতে হলে বা কোনো ব্যক্তিকে সঠিক মুসলিম হতে হলে তাকে চারটা দিককে খেয়াল রাখতে হবে তার আকিদাগত দিক সুন্দর হতে হবে সঠিক হতে হবে তার আমল আমল তার ইবাদত ঠিক হতে হবে সলে সুন্না মোতাবিক হতে হবে তার আখলাক চরিত্র ঠিক হতে হবে এবং তার মামালাত আদান প্রদান ঠিক হতে হবে এই চারটা হচ্ছে উসুল যার চারটা দিক ঠিক সে হল সব থেকে সুন্দর এবং সঠিক মুসলিম যার প্রথম দুই তিনটা দিক ঘাটতি আছে যেমন আদান প্রদান ঠিক নেই মানুষ সাথে ওয়াদা খেলাফি করা বা তারপরে অন্যের মাল আপনার খেয়ানত করা আচরণে খারাপ করা গালাগালি করা এগুলো হচ্ছে মামালাতগত দিক চরিত্রগত দিকের মধ্যে আসবে নোংরামি থেকে মুক্ত থাকা নেশা ব্যক্তি জীবনের যেই বিষয়গুলো আছে নেশা থেকে মুক্ত হওয়া বদ মেজাজি না হওয়া যতগুলো ভালো গুণ আছে সেগুলো থাকতে হবে আর ইবাদতগত দিক হচ্ছে তার ফরজ ইবাদত ঠিক থাকতে হবে তারপরে যথাসম্ভব তাকে নফল ইবাদগুলো করা উচিত আর ইবাদত হইতে হবে রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের হুবহু যেভাবে তিনি রেখে গেছেন সেভাবে আর প্রথম যেটা এই ইবাদত এবং প্রথম এই দুইটা থাকতেই হবে এই দুইটা যদি কারো মিসিং হয় তাহলে নাজাত পাবে না আর পরের দুইটা যদি মিসিং হয় তাহলে সে শাস্তি পাবে ওই অনুযায়ী সে নাজাদ পাবে কিন্তু প্রথম দুইটা যদি মিস হয় তো কারো আকিদা যদি নষ্ট থাকে সে কোনোদিন নাজাদ পাবে না যার আকিদা সঠিক আছে ইবাদতে ঘাটতি আছে মানে ফরজ ইবাদতের মধ্যে বিশেষ করে সালাত সেও নাজাদ পাবে না কিন্তু যার আকিদা ঠিক আছে আর ইবাদতের মধ্যে সালাত ঠিক থাকবে অন্যান্য ইবাদতে যদি তার ঘাটতি থাকে সে ওই চরিত্র নষ্ট হওয়ার মতো মামলাত নষ্ট হওয়ার মতো শাস্তি পাবে কিন্তু সালাদ তাকে পূর্ণ মাত্রায় আদায় করতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাসগত দিক আকিদাগত দিক তো এই চারটা দিক যেই ব্যক্তি সঠিক রাখতে পারবে যার খেয়ানত যত কম হবে সে হলো তত বেশি পারফেক্ট মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লা